ট্রেন ঢুকে গেছে, আগে ট্রেনে উঠি তারপর বলছি সব কিছু। এই যে এখানে দেখতে পাচ্ছেন যজ্ঞ হচ্ছে, খালি পয়সা লে লেকে কাম করতা হ্যায়। মন্দিরের ভেতরে প্রসাদ নেওয়ার সুযোগ পেলাম, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। জয় তারা 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 চামুণ্ডী আসন, শেষ শিমুলতলা মায়ের চরণ, দীর্ঘদিন ধরে তপস্যা করে। এটাই কিন্তু মায়ের চরণ পাদুক, আমি একটু প্রণাম করে নিই। যেমন ভালো তন্ত্র হয় কালো তন্ত্র হয়, কালো তন্ত্র মানে হচ্ছে অনেকের খারাপ করার জন্য তন্ত্র হয়। ধন্য বীরভূমের মাটি, ধন্য সর্বজনে। সুপ্রভাত, সুপ্রভাত ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন বাজে ভোর 6:09 এবং এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। খুব তাড়াহুড়ো ছিল, ভোরবেলা উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমি আর কি ট্রেন ধরতে চলে এসেছি, এবং আসার সাথে সাথেই কিন্তু ট্রেন পেয়ে গেছি, যার কারণে স্টেশনে আর কিছু বলতে পারলাম না। তো এখন শিয়ালদা স্টেশনে নেমেছি এবং দুদিন ধরে প্ল্যান হয়েছে কিন্তু টিকিট পাইনি। মা তারার ডাকে আমি এখন যাচ্ছি তারাপীঠ, এবং তারাপীঠে যাওয়ার একটাই উদ্দেশ্য, কাল কৌশিকী অমাবস্যা, এবং যেহেতু তারাপীঠে সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধলাভ করেছিলেন, তার কারণে কিন্তু প্রতি বছর তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো সেইখানেই আমি আজ যাচ্ছি এবং আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি। শিয়ালদা থেকে টিকিট কেটে নিয়েছি এবং 6:50 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই ট্রেনে করেই আমি যাচ্ছি রামপুরহাট। আমি যেরকম রিজার্ভেশনের টিকিট পাইনি, আমি জেনারেলের ভরসাতেই এসেছিলাম, তো ভাগ্যবশত আমি এখানে এসে সিট পেয়ে গেছি জেনারেল কামরায়। আর যারা এর পরে যেতে চান, সিট না পেয়ে থাকেন, তাহলে তারা মাতারা এক্সপ্রেসে যেতে পারেন। মাতারা এক্সপ্রেস এখান থেকে অর্থাৎ শিয়ালদা থেকে ছাড়ে 7:20। মাতারা এক্সপ্রেসে গেলে আমার একটা সুবিধা হতো, আমি নৈহাটি থেকে উঠতে পারতাম। আমাদের এই ট্রেন 213 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু রামপুরহাট পৌঁছবে। আমি আমার ইউটিউব ভিডিওর মধ্যে এই প্রথম এত বড় জার্নি করছি, তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভোরবেলা বেরিয়েছি, কিছু খেয়ে আসিনি, তো এখানে এসে 40 টাকা দিয়ে মুড়ি নিয়ে নিলাম, তো সকালে মোটামুটি টিফিন হয়ে যাবে। তো এখনও অবধি ছাড়েনি ট্রেন, দেখি কখন ছাড়ে, সিগন্যাল রেড হয়ে আসে। ছেড়ে দিল ঠিক 6:50। আমাদের এই ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রামপুরহাট পৌঁছতে 5টা মাঝখানের ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, তো প্রথমে থামবে দক্ষিণেশ্বর, তারপরে থামবে বর্ধমান, এবং তারপরে থামবে সবার প্রিয় বোলপুর শান্তিনিকেতন, এবং তারপর আহমেদপুর এবং সাঁইথিয়া, তারপরে শেষ রামপুরহাট। এই ট্রেনের প্রথম হল্ট দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরে এখন আসলো আমাদের ট্রেন, এবং এখানে কিন্তু দাঁড়ানোর টাইম মাত্র 2 মিনিট, 2 মিনিট পরে আবার এখান থেকে ছেড়ে দেবে ট্রেন। ১০৮ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল্ট স্টেশন বর্ধমানে এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখানে দাঁড়ানোর টাইম কিন্তু মাত্র 8 মিনিট। ১153 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে বোলপুর রেলওয়ে স্টেশনে, এবং এখানে হল টাইম হচ্ছে গিয়ে 5 মিনিট।
একদম সঠিক টাইম 9:45 আমাদের ট্রেন আবার ছেড়ে দিল বোলপুর থেকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে আহমেদপুরে। শিয়ালদা থেকে 213 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অবশেষে নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। একদম রাইট টাইমেই কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে, 10:45 এই রামপুরহাটে ঢোকার কথা, কিন্তু তার থেকেও 2-3 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরে যাব এবং ওখান থেকে অটো অথবা ম্যাজিক যে কোনো একটা ধরে আমরা সোজা তারাপীঠ মন্দিরের সামনে যাব। এটা হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরেটা, খুব সুন্দর তারাপীঠের মন্দিরের আদলে কিন্তু এই ফ্রন্টটাকে করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে ওই সোজা চলে গেলে কিন্তু অনেক টোটো অটো ম্যাজিক আপনারা পেয়ে যাবেন তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। এখন 40 টাকা নিল এই ব্রিজের মোড়েই নামিয়ে দিল তারাপীঠের। তো আরেকটু হেঁটে গিয়ে ডান দিকে পড়বে তারামা সরণি, ওখান থেকে তারাপীঠের মন্দির খুব একটা দূরে নয়। তো এরপরে কিন্তু 50 টাকা করে ভাড়া হয়ে যাবে, তো যারা আসছেন তারা কিন্তু এরপরে 50 টাকা ভাড়া দিয়ে কিন্তু আসতে হবে রামপুরহাট স্টেশন থেকে। এই যে মা তারা সরণি, এখান দিয়ে কিন্তু আমাদের তারাপীঠ মন্দিরে যেতে হবে। রাস্তা এতটাই ভিড়, এতটাই জ্যাম, মানে পারাপার করতে মুশকিল। এই যে তারামা সরণি, এখান দিয়ে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের মালাটা কিন্তু আজকে 50 রয়েছে, কাল কৌশিকী অমাবস্যায় কিন্তু 150 টাকা হয়ে যাবে। এবং এই যে বড় যে মালাটা দেখতে পাচ্ছেন, এই মালাটা কিন্তু 1000-8টা ফুল দিয়ে তৈরি, এর দাম 500 টাকা। কালকে কত হবে? 800-1000 কিন্তু হয়ে যেতে পারে। ওই মোড়ের মাথায় চলে যান, ওখানে পুলিশ সহায়তা কেন্দ্র পেয়ে যাবে। মন্দিরের সামনে এসে সাবধানে থাকতে হবে, কেননা এখানে অনেকেই আছে যারা আর কি পকেট মার। তো একজনের টাকা হারিয়েছে, ব্যাগ সমেত নিয়ে চলে গেছে, তো সে পুলিশ সহায়তা কেন্দ্র খুঁজছিল। তো খুব সাবধানে আসছেন, খুব সাবধানে কিন্তু এখানে থাকতে হবে। এবং আমরা কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি। তো আমি এখন মন্দিরে প্রবেশ করবো এই গেট দিয়ে, দেখি আপনাদের কতটা কি দেখানো যায়। তো মন্দির চত্বরে ঢোকার সাথে সাথে আপনারা ঠিক এরকমটা দেখতে পারবেন, এখানে কিন্তু মহাযজ্ঞ হচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে মন্দির। এই লাইন কিন্তু অনেকটাই পড়ে যায়, আজকে যেহেতু কৌশিকী অমাবস্যার আগের দিন তার কারণে কিন্তু লাইনটা অনেকটাই কম, কিন্তু কাল কিন্তু এখানে দাঁড়ানো সম্ভব হয়ে উঠবে না। আমি ওখানে যাব, ওখান থেকে যদি মায়ের মূর্তি দেখা যায়, কেননা এই দুদিন কিন্তু মোবাইল নিয়ে ভেতরে দাঁড়ানোই অসম্ভব, দাঁড়ানো যাবেই না। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই যে টোটালটা হচ্ছে গিয়ে এই লাইন, এই দূর থেকে ঘুরে ঘুরে লাইনটা এসছে, এবং এই লাইনটা শেষ কিন্তু ও পাশে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যজ্ঞ হচ্ছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বলির কাঠ, এখানেই কিন্তু বলি দেওয়া হয়। মায়ের ঠিক সামনে ওই যে সোজা মা, এবং মায়ের ঠিক সোজাসুজি কিন্তু এখানে বলির কাঠ রয়েছে। আর এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন কিন্তু অনেকটাই বড়, আজকে অনেকটাই বড় কিন্তু লাইন, কাল কিন্তু এর থেকেও অনেক গুণ বেশি লাইন হবে। এই যে লাইন ঘুরে ঘুরে ওইখান থেকে ওইদিকে চলে গেছে। আপনি বলুন, হ্যাঁ তিন ডেঙ্গা করারি কালগাঁও ঘাট কে নজদিক হ্যাঁ টোলা 5 বজে সে ঠড়া অভি তক হ্যাঁ উনকে তারা মজা কে আশীর্বাদ সে অভি তক ভোসি হুয়ে হ্যাঁ নিমক পানি মেনে হুয়ে হ্যাঁ পুরা ইন্ডিয়া কা মালিক হারা মজা সমঝে আগর না সমঝে একদম ওয়াজে বলতে হ্যাঁ সূর্য ভগবান জেসে হ্যাঁ পুরা পৃথিবী পর
सरकार उस तरह से हर মানুষের কিন্তু ক্ষোভের শেষ নেই, মানে সমস্ত জায়গায় টুকটাক এরকম হয়েই আসছে। তো এদের যা অবজেকশন সেটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের কাছে। তো যাই হোক, মন্দির কর্তৃপক্ষ যদি এই বিষয়টা নিয়ে একটু ভাবে তাহলে অনেক দর্শনার্থী কিন্তু এসে মন খারাপ করে যাবে না, যে তারা অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে। ছটা থেকে পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং লাইন তাদের অবজেকশন লাইনে করছে না। তো আমি অনেক আগে এসেছিলাম, তখন আমি এখানে এখানে ঠিক এখানেই হনুমান মন্দিরটা ছিল। তো হনুমান মন্দিরটা এখন ওখানে শিফট হয়ে গেছে। তো চলুন আপনাদের একটু দেখিয়ে আনি। আচ্ছা, এখানে হচ্ছে বামদেব ঠাকুরের মন্দির। বামদেব ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে গণেশ ও শ্রী শ্রী হনুমান মন্দির। এই মন্দিরটা কিন্তু আগে এখানে ছিল এবং এটাকে সরিয়ে নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। মন্দিরের ভিতরে কি দারুণ ঘুম দিয়েছে দেখুন, তিনটে রয়েছে, মানে এত মানুষ, তারপরে এদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, মানুষেরও অসুবিধা হচ্ছে না, পশুরও কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে কিন্তু মানুষজন দেখুন মাকে একবার দর্শন করার জন্য অধীর আগ্রহে কিন্তু দাঁড়িয়ে আছে। মন্দিরের ওখান থেকে যে রকম জেনারেল লাইন রয়েছে, ঠিক এখানে রয়েছে কিন্তু ভিআইপি লাইন। ভিআইপি লাইন কত করে নিল? বলছি ভিআইপি লাইনের মূল্য কত এখন আজকে? আজকে ভিআইপি লাইন এখন তো ধরুন একটা সিজন মতন পড়েছে, হ্যাঁ যে যেমন দেয় ওটা 500-300। হ্যাঁ, মোটামুটি কালকে কিরকম মূল্য করতে পারে? এখন ওটা ঠিক হয়নি, ধার্য হয়নি, ওটা রাত্রে ধার্য হবে। আচ্ছা, এই যে ধার্য করা যে মূল্যটা, এই মূল্য কি এই মন্দির ডেভেলপ করার জন্য আর কি? মন্দির কর্তৃপক্ষকে যদি আলোচনা করে করা হয়। আচ্ছা, করা হয় এই অর্থটা মন্দিরের উন্নতির কাজে লাগে। এই যে লাইন দিয়ে ভক্তরা যে বসেছে মহাপ্রসাদ নেওয়ার জন্য নাকি? আচ্ছা, এটা কি মন্দিরে এই টাইমেই দেওয়া হয় নাকি? না, এটা মন্দিরে ভক্ত প্রসাদ দেওয়া হয়। কলকাতা বড় বড় যাত্রী, বাইরে থেকে যাত্রী খুলেছে, ওরা ভান্ডারা দেয়, এটা বিনা পয়সায় ওরা খায়, তার জন্য সেবাই কাজে লাগে। আচ্ছা, এটা কি কালকেও হবে? যদি কালকে হবে না, কালকে অফ হবে বলি, হবে শ্মশানে, হবে শ্মশানে ভান্ডারাটা হবে। আর আজকে মোটামুটি এখানে ফাঁকা আছে বলে আজকে পর্যন্ত এখানে হলো। এখানে পায়েস রয়েছে, এটা এটা কি আছে? হ্যাঁ, চিপস। আচ্ছা, আলুর চিপস। আচ্ছা, ওটা আলুর দম, ওটা চাটনি। আচ্ছা, চাটনি, ওটা মাছ ভাজা, পায়েস, ওটা পাঁচ তরকারি, মানে নিরামিষ তরকারি যেটাকে। আচ্ছা, আর ভাত, আর ওখানে পোলাও রয়েছে, তাই তো? ওই পাশটাতে একজন দিয়েছে ভান্ডারা এবং এ পাশেও কিন্তু আরেকজন দিচ্ছে। তো এখানেও ভক্তরা কিন্তু বসে আছে প্রসাদ নেওয়ার জন্য। Thank you.
মন্দিরের ঠিক সামনেই কিন্তু এরকম ভোগের প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ভোগের প্রসাদ নিয়ে নিতে পারেন। এই যে মালসায় যে ভোগটা রয়েছে, মালসার ভোগটা কত? 150 টাকায় মালসার ভোগ। এবং ওই যে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা 100 টাকা করে, আর তারপরে ওই ছোটোগুলো 50 টাকা করে। মন্দিরের ভেতরে প্রসাদ নেওয়ার সুযোগ পেলাম, এর সুযোগ তো হাতছাড়া করা যায় না, তাই আমিও লাইন দিয়ে কিন্তু বসে পড়েছি এই যে প্রসাদ নেওয়ার জন্য। এখানেই কিন্তু যজ্ঞ হয়, এই যে মন্দিরের ঠিক সামনেই এখানেই যজ্ঞ হয় এবং সেখানেই আর কি বসে প্রসাদটা নিচ্ছি। এ প্রসাদ পাওয়া যায় না, অমূল্য রকম। এই প্রথম কোন হিন্দু মন্দিরের ভেতরে আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। এখানে কিন্তু মাছটাকেও প্রসাদ হিসাবে ধরা হয়, মায়ের ভোগে কিন্তু মাছ থাকবেই, এবং মায়ের প্রিয় যে শোল মাছ সেই শোল মাছও কিন্তু মায়ের ভোগে থাকবেই। শেষ পাতে কিন্তু চাটনি আর পায়েস নয়, এই পাঁপড়ও আছে। অসাধারণ খেলাম, মানে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। মানে এই প্রথম খেলাম তো, তারাপীঠে এর আগেও এসেছিলাম কিন্তু এইরকম মন্দিরের ভেতরে প্রসাদ কখনো নিইনি, তো প্রসাদ নিলাম, সত্যি খুব ভালো লাগলো। মন্দিরের একদম সামনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। তো এই হচ্ছে বাবা ভৈরব এবং উপরে ওই যে মা বসে আছে। তো ভেতরে তো ঢুকতে পারিনি, এখানেই মায়ের চরণ ধরলাম। ওখানটা অনেকটাই ভিড়, মা তো সব জায়গায় সমান, যেখানে মন থেকে টানবেন সেখানেই মা পৌঁছে যাবে। তো মায়ের কাছেই এসেছি এবং মায়ের এখানে বাবা ভৈরবের মন্দিরে এসে মায়ের দর্শন পেলাম এবং মাকে ওখানে ছুঁয়ে নিলাম একটু। বাবা ভৈরবের মন্দিরে একটু জলও ঢেলে নিলাম। মন্দিরের অনেকটাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবং আধ ঘন্টা রেস্ট নেব, তারপরে আবার যাব মহাশ্মশানে। এই তারাপীঠ যেহেতু মহাশ্মশানের জন্য বিখ্যাত, তার কারণে কিন্তু শ্মশানেও অনেকটাই ভিড় জমে। তো চলুন আর খানিকক্ষণ পরে আমি আপনাদের সেই শ্মশানে নিয়ে যাই। মূল মন্দির থেকে ঠিক সোজা যে গলিটা গেছে, এই গলি ধরে কিছুটা হাঁটলেই কিন্তু সেই মহাশ্মশান, যেখানে আমি এখন আপনাদের নিয়ে যাব। রাতের বেলা আসলে অনেকটাই অন্ধকারে আপনারা কিন্তু শ্মশানটাকে ঠিক সেভাবে দেখতে পারতেন না। আমি দিনের বেলা আসার একটাই কারণ, এই মহাশ্মশানের চত্বরটা আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরব দিনের আলোতে। আটলা গ্রামে জন্ম মিলো জয় তারা ভাবে নামে, নাচরানী স্বপ্নে দেখে বল ঘুরছে শ্মশানে থে, জয় তারা বাম জয় গুরু বাম জপয়াপুর মনে, তারা নামের করে পার করিবে এই ধরা ধামে, আটলা গ্রামে জন্ম দিল জয় তারা বাবে নামে, পাগল মনটা ভেবে বলে মুক্তি পাব কিসে, জয় চারাবাম জয় গুরুবাম জপ আপন মনে, তারা নামে করে পার করিবে এই ঘ
গ্রামে আটলা গ্রামে জন্ম নিল জয়িতারা বাবে নামে কন্নবীর ঘুমের মাটি কন্ন সর্বজনে আটলা গ্রামে জন্ম নিল জয়িতারা বাবে নামে পাগল মনটাই ভেবে বলে মুক্তি পাবো কিসে জয় চরাবার জয় গুরু বাবু যত আপন মনে তারা নামে তোর পর করিবে এই ধরা ধামে আটলা গ্রামে জন্ম নিল জয়িতারা বাবে নামে শিবা ভোগী তালায় করিত সেবা বাবার এক মনেতে বসে একই সাথে করিত সেবা শিরাল বিড়াল স্বরের সাথে বাবা সেবা করত একই মিলে মিশে নিজে সেবা না করে সেবা করা তো সেবা মাঠে আটলা গ্রামে জন্ম নিল জয় তারা বাব নামে কন্নবীর ঘুমের মাটি ধন্য সর্বজনে আটলা গ্রামে জন্ম নিল জয় তারা বাব নামে কন্নবীর ঘুমের মাটি কন্নবীর ঘুমের মাটি ধন্য সর্বজনে আটলা গ্রামে জন্ম নিল জয় তারা বাব নামে আটলা গ্রামে জন্ম নিল জয় তারা বাব নামে আটলা গ্রামে জন্ম নিল জয় তারা বাব নামে অসাধারণ গলা, মানে আমি তারাপীঠ শ্মশানে ঢোকার পথেই কিন্তু এই বুড়ো দাদুটাকে দেখলাম যার গলা অসাধারণ। তো আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে আগের তুলনায়। আগে আমি যখন এসেছিলাম তখন তো ইলেকট্রিক চুল্লি ছিল না, তখন অনেকটা জায়গা ছিল, আর এখন জায়গা অনেকটাই শর্ট হয়ে গেছে। এবং আমি এখন যেদিকটায় যাচ্ছি সেখানে সাধক বামা খাপার সমাধি রয়েছে, তো সেই সমাধির ওখানেও অনেক কিছু দেখানো রয়েছে। তো চলুন, এই দিক দিয়ে আমরা আসলাম এবং এই যে এদিকটা, এই দিক দিয়েই যেতে হবে সমাধির স্থানে যেখানে সাধক বামা খাপাকে সমাধি দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দু ধারেই কিন্তু সাধু সন্তরা বসে আছে তন্ত্র সাধনা করার জন্য। যেহেতু সাধক বামা খাপা এই মহাশ্মশানেই কিন্তু মা তারার দর্শন পেয়েছিলেন এবং তার সাধনা পূর্ণতা লাভ করেছিল, এইখানেই কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসে জমায়েত হয়। এই দেখতে পাচ্ছেন এখানে পুজো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাধক বামাখ্যাপার সমাধি মন্দির, এখানেই সাধক বামাখ্যাপাকে সমাধি দেওয়া হয়েছিল। আমি দেখতেছি এইটা হচ্ছে বামদেবের আদি সমাধি। আচ্ছা, বামদেব হচ্ছে স্বয়ং শিব। বামদেবের সমাধির উপর একটা শিব বসানো আছে, তার উপর একটা সাপ আছে। আচ্ছা, এটা হচ্ছে আদি মন্দির। আচ্ছা আচ্ছা, সাইডে হচ্ছে মায়ের চরণ। আচ্ছা, এখানে মায়ের চরণ। আচ্ছা, পঞ্চমুণ্ডী আসন। আচ্ছা, শ্বেত শিমুলতলা মায়ের চরণ।
দীর্ঘদিন ধরে তপস্যা করে মায়ের ভাদ্র মাসের কৌশী অমাবস্যা মায়ের দর্শন পাই, দর্শন পাই। মায়ের মূর্তি ছিল এখানে, বারম্বার বানে ভেঙে যায়, তার জন্য উঁচুতে প্রতিষ্ঠাতা করেছে। মা যাবার সময় বলেছে আমার এখানে চরণ থাকলেও চরণে ফুল জল দিয়ে মনস্কামনা পূর্ণ হবে, এইটা হচ্ছে আদি মন্দির। কিন্তু মাকে প্রচার করার জন্য এসেছিল। আচ্ছা আচ্ছা, মা তারাকে প্রচার করার জন্য, প্রচার করার জন্য। যেমন আমরা তারাকে প্রচার করি তারা মা বলি, আবার সরস্বতী বলি, আবার দুর্গা বলি। দুর্গাকে কখন ছেলে হিসাবে রূপ পেয়েছিল, যখন সে সেই মানে গরল পান করছিল, সে দুর্গা যখন শিব যখন গরল পান করে তখন দুর্গা মাকে আদেশ শুনছিল যে তুমি ছেলে হিসাবে তাকে স্তনপান করাও, না হলে বাঁচবি না। তখন তার ঈশ্বরের ইতে তাকে স্তনপান করাল ছিল, তার জন্য পেঁচেছিল তখন সে দুর্গা, এই শিব। আর এখন শিব মানে বামদেব হচ্ছে স্বয়ং চলমান শিব, ও মাকে প্রচার করার জন্য এসেছিল। এটাই কিন্তু এই তারাপীঠ মহাশাসনের পঞ্চমুণ্ড আসন, যেখানে সাধক বামাক্ষ্যাপা কিন্তু সাধনা করেছিলেন, এবং এখানেই কিন্তু মা তারা আবির্ভাব হয়েছিলেন। আর মায়ের চরণ পাদুকা কিন্তু এখানেই রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং আমিও আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মায়ের চরণ। এটাই কিন্তু মায়ের চরণ পাদুক। আমি একটু প্রণাম করে নিই। এবং এই পঞ্চমুণ্ড আসনের পেছনেই কিন্তু সাধক বামাক্ষ্যাপা সাধনা করেছিলেন, এই 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 রকম জায়গায় কিন্তু তিনি সাধনা করেছিলেন। এবং এই কৌশিকী অমাবস্যায় কিন্তু অনেকেই এসে বসে এখানে সাধনা করার চেষ্টা করেন। সাধক বামাক্ষ্যাপার যে সমাধি মন্দিরটা দেখলেন, তার ঠিক বাঁদিকে রয়েছে কিন্তু সাধক বামাক্ষ্যাপার গুরুদেবের মন্দির, অর্থাৎ এখানেই কিন্তু সাধক বামাক্ষ্যাপার গুরুদেবকে সমাধিস্থ করা হয়েছিল। সাধক বামাক্ষ্যাপার মন্দিরে যে সাধু বাবা ছিলেন, তিনি আমাদের একটু ছোট্ট ছোট্ট ইনফরমেশান দিয়ে দেবে, কেননা আমরা এখানে তো সেভাবে কোনো কিছু জানি না, তো উনি অনেকটাই জানে, তাই তার কাছ থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমি ওনাকে অনুরোধ করলাম যে আমাদের সাথে একটু চলুন, বলুন। এটা হচ্ছে বামদেবের সেবা ভক্তরা, যেমন বাড়িতে বসে মারা এক জায়গায় ছেলেকে রান্না করে খাওয়াই, তেমনি বামদেব এখানে বাঘ ভালুক শিয়াল কুকুরকে খাওয়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেবা ভক্ত। এটা নিম গাছ, জোড়া নিম গাছ নাকি? এটা তেঁতুল। আচ্ছা, তেঁতুল গাছ। এই পাশেরটাও তেঁতুল? তেঁতুল। আচ্ছা, দুটো জোড়া তেঁতুল গাছ। আর আর কি আছে এখানে আশেপাশে? আচ্ছা, নদী। আর ওটা ইলেকট্রিক চুল্লি আছে, তাই তো? আচ্ছা, আর এটাই একটা দেখানোর জিনিস ছিল নদী। হ্যাঁ, চলুন দেখালে, চলুন। এটা হচ্ছে তারামার ঘাট। আচ্ছা, উত্তর বাহিনী নদী। আচ্ছা, যেহেতু মায়ের মুখ উত্তর দিকে, তার জন্য এইটু উত্তর বাহিনী নদী উত্তর দিকে চলে। আচ্ছা আচ্ছা, বামুন, হ্যাঁ, কাইস্ত, আচ্ছা, নানান রকম জাতি আছে। আচ্ছা আচ্ছা, আমাদের বড়িয়াগি। আচ্ছা, বড়িয়াগি পুন্তা আছে, ওদের কোনোদিন পুরানো হয় না, এই দিকটা ওদের কব। আচ্ছা, যারা বৈরাগী তাদেরকে মানে সমাধি দেওয়া হয়? সমাধি দেওয়া হয়। আচ্ছা, এই জায়গাটায় আমরা ওই শ্মশান পেরিয়ে এই রাস্তা ধরে আসলাম, এবং এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালটাই বৈরাগীদের সমাধির জায়গা। আচ্ছা, না, উনি উনিও কিন্তু অনেকটাই আমাকে সাহায্য করলো এই টোটাল ইনফরমেশানটা দেওয়ার জন্য। আর ওই দিকটা রোড বোধ হয় না? ওই দিকটা তারা মানে এই 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 অবধি শেষ, এই অবধি শেষ বৈরাগীদের সমাধি, তারপর এদিকে মায়ের নদীর ঘাট, তাই তো? আর সোজা গিয়ে বাঁদিকে দুটো জোড়া নিম গাছ আছে, যেখানে বাবা বামাক্ষ্যাপা সেবা করতো পশু পাখিদের। আর তারপরে ডান দিকে পড়ছে আপনার মহাশ্মশান, আর বাঁদিকে পড়ছে বাবার সমাধির স্থান, তাই তো? বাবার সমাধিস্থান এবং বাবার গুরুদেবের সমাধিস্থান। তো আশা করি আপনারা এই শ্মশানের সম্পর্কে অনেক কিছুই জানলেন। হ্যাঁ, কাইস্ত, আচ্ছা, নানান রকম জাতি আছে। আচ্ছা আচ্ছা, বড়িয়াগি। আচ্ছা, বড়িয়াগি পুন্তা আছে, ওদের কোনোদিন পুরানো হয় না, এই দিকটা ওদের কব। আচ্ছা, যারা বৈরাগী তাদেরকে
মানে সমাধি দেওয়া হয়। আচ্ছা, এই জায়গাটায় আমরা ওই শ্মশান পেরিয়ে এই রাস্তা ধরে আসলাম এবং এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটাই বৈরাগীদের সমাধির জায়গা। আচ্ছা, না উনিও কিন্তু অনেকটাই আমাকে সাহায্য করলো এই টোটাল ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর ওই দিকটা রোড বোধ হয় না, ওই দিকটা তারা মানে এই 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 অবধি শেষ, এই অবধি শেষ বৈরাগীদের সমাধি, তারপর এদিকে মায়ের নদীর ঘাট, তাই তো? আর সোজা গিয়ে বাদিকে দুটো জোড়া নিম গাছ আছে যেখানে বাবা বামাখ্যাপা সেবা করতো পশু পাখিদের। আর তারপরে ডান দিকে পড়ছে আপনার মহাশ্মশান, আর বাদিকে পড়ছে বাবার সমাধিস্থান, তাই তো? বাবার সমাধিস্থান এবং বাবার গুরুদেবের সমাধিস্থান। তো আশা করি আপনারা এই শ্মশানের সম্পর্কে অনেক কিছুই জানলেন। আচ্ছা সাধু বাবা, বলছি এই যে মহাশ্মশান, এই তারাপীঠের মহাশ্মশানে তো অনেক কিছুই হয়, যেমন ভালো তন্ত্র হয়, কালো তন্ত্র হয়। কালো তন্ত্র মানে হচ্ছে অনেকের খারাপ করার জন্য তন্ত্র হয়, আবার অনেকের ভালো করার জন্য তন্ত্র হয়। তো এটা এখনো কি এখানে হয়ে আসছে? এখানে হয়ে আসছে মোটামুটি কালকে, কালকে এখানে অমাবস্যা। আচ্ছা, এটা হয় শ্মশানে, শ্মশান হচ্ছে মহাশ্মশান। এই শ্মশানেই যাবতীয় যা কিছু কালো ভালো খারাপ এই শ্মশানেই হয়। আচ্ছা, অন্য জায়গায় হবে না। আচ্ছা, আর বাকি যেগুলো দেখা গেল তিনটা জায়গা, ওগুলো হচ্ছে বামদেবের সমাধি, বামদেবের সাধনার মন্দির, বামদেবের গুরুদেবের মন্দির। বাকি বাদ দিয়ে যারা সাধু বৈষ্ণব অঘরি ঘড়ি যারা যে কাজ করবে তারাই রাত্রিবেলায় এই মহাশ্মশানেই করবে। এটা যে সাধন পীঠ, এখানে যে কেউ এসে সাধনা করতে পারে, সে যদি ঠিক মতন সাধনায় সিদ্ধিলাভ হয় তার সাধনায় সিদ্ধিলাভ হতেও পারে, তবে কাউরি বাধা নাই, বাধা নাই, আশার করার কোনো বাধা নাই, আসতে তো হবে, এই জীবন শেষ হলে তো আসতেই হবে, এটাই তো সত্য, এটাই মৃত্যুই সত্য। আচ্ছা, তো আশা করি আপনাদের অনেকটাই ভালো লেগেছে এই সাধু বাবার কথাগুলো। তো অবশ্যই কিন্তু কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সমস্ত জায়গাতেই ভালোও আছে খারাপও আছে। আমি এতক্ষণ যে সাধু বাবার সাথে কথা বললাম, সত্যি মাটির মানুষ উনি, কিন্তু যত দিন বাঁচবেন ততদিনই সেই সাধক বামাখ্যাপার সমাধির সামনে সেবা করে যাবে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সেখানে যাবেন এবং তার সাথে দেখা করবেন। এই তারাপীঠে মাটির মানুষ খুঁজে পাবেন তার মধ্যে, সত্যি অসাধারণ ব্যক্তিত্ব তার। আমি দিনের বেলা মহাশ্মশানের সম্পূর্ণ পরিবেশ আপনাদের উপলব্ধি করানোর চেষ্টা করেছি, ভেবেছিলাম রাতের মহাশ্মশানটা আপনাদের দেখাবো, কিন্তু দিনের বেলা যতটা সুন্দর করে আপনাদের দেখাতে পারলাম রাতের বেলা অতটা ভালো করে নাও দেখাতে পারতাম, কেননা অন্ধকার হয়ে যেত। এবং আমি সকালে এসেছি অনেকটাই, তো মোটামুটি মন্দির শ্মশান দিনের আলোতে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং এখন আমি বেরিয়ে যাব, রামপুরহাট স্টেশনে যাব, ওখান থেকে ট্রেন রয়েছে হাওড়ার ট্রেন, তো আমি ওই ট্রেন ধরেই রাত 8:30 দিকে হাওড়াতে পৌঁছব। তো এই টোটাল ভিডিওটা আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।